আফগারি পুলিশের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই ইবুকটি তোমাকে থাকা অবশ্যই দরকার আছে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এই বুকটি বাই করে নিতে পারো বইটার দাম চল্লিশ টাকা আর এই বইটা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি অর্থাৎ বাংলায় যা সিলেবাস হয়ে থাকে তাই এই বইটির মধ্যে দেওয়া হয়েছে তো কি কী তোমার সিলেবাসে লাস্ট মুহুর্তে ভালো করে পড়তে হবে দেখে নাও বর্ণ বাক্য সন্ধি সমাস কারক বাগধরা বিভক্তি ছদ্মনাম উপাধি লেখকদের সম্বন্ধে ধ্বনি পরিবর্তন শুদ্ধ অশুদ্ধ এককতায় প্রকাশ বিশেষ্য বিশেষণ ক্রিয়ার কাল পথ পরিচয় বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রাচীন সাহিত্য মধ্য সাহিত্য আধুনিক সাহিত্য এই সমস্ত কিছুই ভালো করে পড়তে হবে আর খুব কমনযোগ্য একটি ইবুক এই বইটা বাই করতে পারো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে যা তোমাদের এক্সামটা অনেক বেশি ভালো করতে সাহায্য করবে নতুন একটি মক টেস্টে তোমার সকলে স্বাগত নাই বন্ধুরা গুরুত্বপূর্ণ কুড়িটি বাংলার উপরে প্রশ্ন আলোচনা করব, যা তোমার সামনের এক্সামে অনেকটা হেল্পফুল হবে বাংলা ভাষায় বর্ণ কয় প্রকার তো বন্ধুরা দেখো আগেই বলি বাংলা ভাষায় বর্ণ দুই প্রকার একটা কি আছে স্বরবর্ণ একটা আছে ব্যঞ্জনবর্ণ আর একটা জিনিস হয়ে থাকে স্বরধ্বনি ধ্বনি কয় প্রকার দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এখানে বর্ণ বলা হয়েছে বর্ণ দুই প্রকার অপশান এ সঠিক ইক দুই প্রকার বাংলা ভাষায় বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পরবর্তী কোশ্চেন দেখো বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি আছে বাংলা ভাষায় স্বরবর্ণ আছে কয়টি তো বন্ধুরা সঠিক অ্যান্সার অপশান সি এগারোটি স্বরবর্ণ আছে পরবর্তী কোশ্চেন দেখো বাংলা ভাষায় ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ আছে কয়টি বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ আছে অপশন বি উনচল্লিশটি বাংলা ভাষায় ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বাংলা ভাষায় স্বরধ্বনি আছে কয়টি ওটা ছিল স্বরবর্ণ এটা হচ্ছে স্বরধ্বনি খেয়াল রাখবে স্বরবর্ণ স্বরবর্ণ বললে করবে কতগুলি এগারোটি আর স্বরধ্বনি করলে করবে সাতটি খেয়াল করে পরীক্ষা হলে দেখবে স্বরধ্বনি দিয়েছে না স্বরবর্ণ দিয়েছে স্বরধ্বনি বললে সাতটি স্বরবর্ণ বললে এগারোটি একটু খেয়াল করে পরীক্ষা হলে এই জিনিসগুলো করবে পরবর্তী কোশ্চেন দেখো বাংলা ভাষায় মোট বর্ণমালার সংখ্যা কয়টি বাংলা ভাষায় মোট বর্ণমালার সংখ্যা কয়টি তো অপশান বি পঞ্চাশটি সঠিক অ্যান্সার হবে যদি আমার চাই নতুন হয়ে থাকো সরকারি চাকরি পরীক্ষার্থী হয়ে থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেলাকাউনটি বাজিয়ে দাও আর সমস্ত বাংলা ক্লাস দেখার জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে লাগো পরবর্তী কোশ্চেন দেখো ভয়ে কাঁপতে লাগলো এখানে কোন কারক ভয়ে কাঁপতে লাগলো এখানে কোন কারক মানে এই ভয়টা বে করতে বলেছে ভয়টা কোন কারক তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে করণ কারক কারণ ভয়ের দ্বারা সে কাঁপছে তাই হয়ে যাবে দাঁড়া বোঝালে করণকারক অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো যার যা প্রাপ্য সম্মান তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে এটি কী ধরনের বাক্য দেখো আমি শিখেছিলাম যা তা এইসব কথা থাকলে হয়ে যায় কোন বাক্য জটিল বাক্য অপশান বি সঠিক অ্যান্সার এটি পরবর্তী কোশ্চেন দেখো রাম যে ছাগল এটি কী সমাস রাম যে ছাগল এটি কী সমাস তো বন্ধুরা এটি কর্মধারায় সমাসের একটি উদাহরণ যে থাকলে মাঝখানে কর্মধারায় সমাস হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো সন্ধিবিচ্ছেদ করো ইত্যাদি সন্ধিবিচ্ছেদ করো ইত্যাদি তো বন্ধুরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ সঠিক আনসার এবার অপশান সি ইতিযুক্ত আদি ইত্যাদি পরবর্তী কোশ্চেন দেখো চাকর এটি কী ধরনের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে চাকর এই শব্দটি কী ধরনের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তো বন্ধুরা এখানে সঠিক আনসার ফার্সি ভাষা থেকেই চাকর এই চাকর শব্দটি এসেছে পরবর্তী কোশ্চেন দেখো রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে রিক্সা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সঠিক আনসার বন্ধুরা অপশান এ জাপানি ভাষা থেকে এই শব্দটি এসেছে পরবর্তী কোশ্চেন দেখো পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে পেঁপের শব্দটি কোন ভাষা থেকে এসছে বন্ধুরা সঠিক আনসার হয়ে যাবে পর্তুগিজ ভাষা থেকে এই পেপে শব্দটি এসেছে পেপে প পর্তুগিজ জিনিসটা খেয়াল থাকবে তোমাদের পেপে শব্দটি এসছে পর্তুগিজ শব্দ থেকে পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন বানানটি শুদ্ধ নিম্নলিখিত কোন বানানটি শুদ্ধ তো বন্ধুরা এখানে শস্য বানানটা ভুল আছে তাল বসা দন্তস জপালা সুষমা বানানে পেট কাটা মধ্য মধ্যমস্য মাঝখানে হতো আর কণিকা বানানে মধ্যময়সী হতো তাই এটাও ভুল তাহলে অপশান সি সঠিক মিন্ময় বানানটি সঠিক পরবর্তী কোশ্চেন দেখো হংস কথাটি কি ধরনের পদ হংস কথাটি কি ধরনের পদ তো বন্ধুরা হংসটা নাম তাই এটা একটা বিশেষ পদ অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো এক কথায় প্রকাশ করো অনুসন্ধান করিবার ইচ্ছা অনুসন্ধান করিবার ইচ্ছা তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অনুসন্ধান করিবার ইচ্ছা অপশান সি অনুসন্ধিশা সঠিক অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন দেখো এক কথায় প্রকাশ করো খেয়া পার করে যে এক কথায় প্রকাশ করো কি খেয়া পার করে যে তাকে কী বলা হয় তো বন্ধুরা এখানে সঠিক অ্যান্সার হবে যে খেয়া পার করে তাকে বলা হয় অপশান বি পাটনি বলা হয় পরবর্তী কোশ্চেন বাঘ ধরা প্রকাশ করো অহিনকুল সম্পর্ক নকুল সম্পর্ক বাঘ ধরা প্রকাশ করো যেমন মক টেস্ট তোমায় দেখাচ্ছি সেম তোমার পরীক্ষা এরকমটাই প্রশ্ন পাবে তাই এই ধরনের সিলেবাসের উপর বেশি করে প্রস্তুতি নাও সঠিক অ্যান্সার হবে চিরকালীন শত্রু ওই নকুল সম্পর্ক সঠিক অ্যান্সার চিরকালীন শত্রু আঠেরো নম্বর প্রশ্ন যে পদের দ্বারা ব্যক্তি বস্তু জাতি বুঝায় তাকে কি বলা হয় তাকে যে পরের দ্বারা ব্যক্তি বস্তু জাতি বোঝায় তাকে বিশেষ পদ বলা থাকে অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো নষ্ট শব্দের বিপরীত শব্দ লেখো নষ্ট শব্দের বিপরীত শব্দ লেখো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্থক দন্ত সয় আকার দন্ত সয় আকার থেপ কর সার্থক এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো বাংলা ভাষায় পুরুষ কয় প্রকার বাংলা ভাষায় পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ অপশান এ সঠিক অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রো এবং ভিডিও পাওয়ার জন্য জয়েন বন্ধু ডাকা হবে সে এবং সুস্থ দেখো ভালো দেখো আর ভিডিওটি অবশ্যই দেখা কাছে শেয়ার করে দেবো বা কোনো গ্রুপে শেয়ার করে দিও